ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম টেক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটা ট্রিক্স অ্যান্ড ট্রিক দেখিয়ে দেব যেটা দেখার পরে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে কল ফরওয়ার্ড করা যায়, অর্থাৎ অন্যের কল নিজের ফোনে কিন্তু আনা যায়, কিন্তু অন্যের SMS কীভাবে আনবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো। আপনার প্রিয়জনের ফোনে যদি আপনি ছোট্ট একটি কাজ করে রাখেন, তাহলেই আপনার প্রিয়জন কার কার সাথে মেসেজ করেছে সেই মেসেজগুলো আপনার ফোনে চলে আসবে, এবং প্রতিটা SMS করার সময় কিন্তু আপনার ফোনে সেই মেসেজটা চলে আসবে এবং আপনি কিন্তু দেখতে পাবেন যে কী SMS করেছে। তো জানতে হলে ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এটা করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ভিডিওর শেষে আমি বলে দেবো। সরাসরি আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এখানে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে যখনই আপনি ক্লিক করবেন, অ্যাপ্লিকেশনটি এরকম আপনার সামনে শো হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওকে, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এগ্রিমেন্ট বলে একটা অপশন রয়েছে, এই এগ্রিমেন্টে ক্লিক করবেন। এগ্রিমেন্টে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ করে দেবেন, আবার অ্যালাউ করে দেবেন, তিনবার আপনাকে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে, এখান থেকে এগ্রিমেন্টে ক্লিক করবেন। এগ্রিমেন্টে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম ওপেন হবে। ওপেন হলে এখান থেকে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইমেল অর ফোন নাম্বার, অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হবে। এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, এখানে কার ফোন নাম্বারটি আমি দেব। এখানে যার ফোনে আপনি SMSটা আনতে চাইছেন, অর্থাৎ আপনার প্রিয়জনের ফোন থেকে যদি আপনি আপনার ফোনে যদি SMS আনতে চান, তাহলে এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার নাম্বারটি দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার প্রিয়জনের ফোনে আপনাকে এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা কি করবেন, এখানে যে নাম্বারটি চাইবে সেই নাম্বারের জায়গায় শুধুমাত্র আপনার নাম্বারটি দেবেন। তাহলে কি হবে, তার ফোনে যে সমস্ত যে কেউ SMS করবে না কেন, সেটাই কিন্তু আপনার ফোনে চলে আসবে। তো সরাসরি এখানে আপনারা কি করবেন, আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন। নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম ওপেন হবে। ওপেন হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন, আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে লেখা আছে নেক্সট, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে কিন্তু এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর আপনারা কী করবেন, ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে যখনই ক্লিক করবেন এরকম চলে আসবে, এখান থেকে একটা পারমিশন চাওয়া হবে। এখান থেকে আপনারা কী করবেন, লেখা আছে যে মেসেজ ফরওয়ার্ডিং, অর্থাৎ আপনার প্রিয়জনের ফোনে যে কেউ মেসেজ করবে সেই মেসেজটা কিন্তু আপনার ফোনে শো হবে। অর্থাৎ আপনার কিন্তু এই ছোট্ট কাজটি করার জন্য আপনি যার ফোনেই করুন না কেন, তার ফোনে ছোট্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। শুধু ডাউনলোড করে আপনি শুধু ওপেন করে সেখানে নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কিন্তু আপনার নাম্বারটা দেবেন, যাতে আপনার ফোনে সমস্ত রকম SMS চলে আসে। আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এরকম চলে আসবে, এখান থেকে লেখা আছে দেখতেই পাচ্ছেন যে টেক্সট SMS, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে কিন্তু এখানে আপনার কাজ কমপ্লিট। তো এইভাবে করে আপনারা সেটিংটি করে নেবেন। এবার আপনাদের দেখাবো এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে গিয়ে আপনারা সার্চ করবেন SMS ফরওয়ার্ডার লিখে সার্চ করবেন। সার্চ করলে অনেকগুলো SMS এর যে অ্যাপ রয়েছে সেগুলো শো হবে। এখান থেকে প্রথম যে অ্যাপটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, এই যে আপনাদের লোগোটি আমি বড় করে দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করেই কিন্তু যেভাবে সেটিংটি দেখালাম সেভাবেই আপনারা করবেন, তাহলেই আপনার প্রিয়জনের ফোনে যে কেউ মেসেজ করবে তখন কিন্তু আপনি গোপনেই সেটা জানতে পারবেন, কিন্তু শুধুমাত্র এই অ্যাপটি তার ফোনে ইনস্টল রাখতে হবে। এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে, এটা করার পরে আমরা কীভাবে এটাকে বন্ধ করব। বন্ধ করার জন্য আপনারা কী করবেন, সরাসরি এই অ্যাপটিকে আপনাদের ফোন থেকে আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করে দিলেই কিন্তু আর কোনোরকম কোনো SMS আপনার ফোনে আসবে না, শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধবীর ফোনে এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন। যেভাবে সেটিংটি দেখালাম সেভাবে করবেন, দেখবেন আপনার ফোনে সমস্ত রকম SMS, সে তাকে যে যে SMS করবে সব SMS আপনার ফোনে চলে আসবে।